নমস্কার আবারও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ সংক্রান্ত নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটেতে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং লোকাল ল্যাঙ্গুয়েজে আপনার যদি জ্ঞান থাকে তাহলেই আবেদন করতে পারবেন আবেদনের পদ্ধতি হিসাবে শুধুমাত্র অনলাইন রাখা হয়েছে কিভাবে আবেদন করবেন সেই প্রসঙ্গে আসার আগে আসুন দেখে নেওয়া যাক কি কি পোস্টে নিয়োগ হচ্ছে এবং কি যোগ্যতাতে সেই পোস্টে নিয়োগ হচ্ছে প্রথমেতেই আমরা দেখব দুটি শূন্য পদে এস নিয়োগের কথা যেটির জন্য গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েট ইন সায়েন্স সাবজেক্ট টাকা এই পোস্টের জন্য বেতন রয়েছে এবং বয়সীমা একুশ থেকে চল্লিশ বছর তবে বয়সীমা ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী পরের পোস্ট টিভি এইচভি এটির ক্ষেত্রে টোটাল শূন্য পদ রয়েছে তিনটি যোগ্যতা হিসাবে গ্রাজুয়েট ইন সায়েন্স মিনিমাম এক বছরের ওয়ার্ক এক্সপেরিয়েন্স লাগবে অ্যাজ এমপিডাব্লিউ অর এলএইচভি অর এএনএম অর হেলথ ওয়ার্কার এই পোস্টের জন্য আপনি বেতন পাবেন আঠারো হাজার টাকা পার মান্থ বয়স সীমা ঠিক আগের মতো অর্থাৎ একুশ থেকে চল্লিশ বছর তিন নম্বরতে ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে নিয়োগের কথা বলা হয়েছে এটির ক্ষেত্রে শূন্য পদ একটি যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক পাস লাগবে উইথ ফিজিক্স কেমেস্ট্রি অ্যান্ড বায়োলজি সাথে সাথে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটারি টেকনোলজি দ্যাট ইজ ডিএমএলটি লাগবে আর বিএমএলটি থাকলে প্রেফারেন্স পাবেন পোস্টের জন্য বেতন পাচ্ছেন মান্থলি বাইশ হাজার টাকা বয়স সীমা উনিশ থেকে চল্লিশ বছর সুতরাং এই তিন ধরনের গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ সংক্রান্ত এই নূতন বিজ্ঞপ্তিটির মাধ্যমে জানানো হয়েছে অনলাইনেতে আবেদন করার শেষ তারিখ ষোলো নয় দু আর রেজিস্ট্রেশন এবং অনলাইন ফি সাবমিশনের শেষ তারিখ তেরো নয় দু যে ওয়েবসাইটটির মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে সেটি হচ্ছে আর ডট হেলথ ডট জিওভি ডট ইন ডিটেলস নিজে থেকে চেক করার জন্য ডেসক্রিপশন বক্সটি একবার দেখতে পারেন সেখান টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে খুব সহজেই এই অফিসিয়াল পিডিএফটিকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন